the solution for humanity আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুল্লাহ হামদ الشাকিরিন ওয়া উসলি ওয়া আসাল্লিমু ও নাবী আল আমিন ওয়া আলা আলিহি আত-ত্বয়িবিন আত-ত্বাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ দুরেরবন কাছেগণিত অসংখ দর্শক ভাইবন্দেরকে প্রীতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের এই কুরআন কেন্দ্রিক আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার এই আয়োজনে আমরা যারা শরিক আল্লাহ যেন কোরআন থেকে আমাদের ফায়দা করেন কোরআনের বরকত থেকে আল্লাহ যেন আমাদের মাহরুম না করেন আর এই কোরআনকে যেন আমাদের বিরুদ্ধে যেন আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের ময়দানে যেন কমপ্লেইনকারী না বানান যেন আমাদের জন্য যেন সুপারিশকারী যেন আল্লাহ রবুল্লা আলামিন বানিয়ে দেন আমিন ইয়া রবাহ আলমিন আমার সম্মানিত দর্শক ভাই ও বোনেরা আমাদের আলোচনা চলছে সুরাত যেখানে মানব সৃষ্টির একটা একটা নেচার মানব সৃষ্টির আসল রহস্য সম্পর্কে আল্লাহ বলেছেন আমাদের শক্তি সামর্থ্য কতটুকু এই সম্পর্কে বলেছেন এবং যে কোনো জিনিসকে যে আল্লাহ রব আলমিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন এটা আল্লাহ আমাদেরকে বলেছেন আসুন শুনি আল্লাহ কি বলেছেন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. الله তোমাদের উপরে সবকিছুকে সহজ করে দিতে চান আর আসল কথা হলো মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমরা সৃষ্টিগতভাবে খুব দুর্বল আর এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য সব কিছুকে সহজ করে দিতে চান বিশেষ করে আমরা শেষ নবীর উম্মত উম্মতে মোহাম্মদিয়া সুর সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতের জন্য আল্লাহ অন্য অন্য আল্লাহ অনেক কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাই বোনেরা আপনারা শুনলে খুশি হবেন আমাদের জন্য যেটা সহজ এইটাই আল্লাহ চান আমাদের জন্য যেটা কঠিন এইটা আল্লাহ চান না সুরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন প্রথমে সিয়ামের বিধান আল্লাহ বললেন রোজার মাস আসলেই রোজা রাখতে হবে ফামান শাহিদ আমিন কুম ফাল আলিয়া তবে যদি কেউ অসুস্থ থাকে সফর অবস্থায় থাকে ফাইদা তুমিন আইয়ামিন ওখার অন্য সময়ে রোজাটাকে পালন করে নিবে তুমি অসুস্থ আছো তোমাকে ফোর্স করা হবে রোজা রাখতে তা না তুমি সফরে আসো জোর করে রোজা রাখতেই হবে তাই না বরং আল্লাহ বললেন না পরে রেখে ফেলো তাহলে দেখেন এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইজ লেস এন দ্য বার্ডেন আমাদের বোঝাটাকে কমায় দিলেন আল্লাহ আল্লাহ বলছেন ইউরিদ উল্লাহু বিকোমল যেটা তোমাদের জন্য সহজ ওইটা আল্লাহ চান বলা ইউরিদু যেটা তোমাদের জন্য কঠিন ওইটা আল্লাহ চান না ওয়ালি তুক মিলুন আয়েদা যেন সময়টাকে তোমরা পূরণ করতে পারো ওয়ালি তু কাব্বিরল্লাহা আ লা মা দাখুম ওয়া লাইল্লাহ কুম আর আল্লাহ যে হেদায়েত দিয়েছেন তার জন্য যেন তকবীর ক আল্লাহ আকবার বলতে পারো আল্লাহ আকবার আল্লাহ আকবার। লা ই লাহ আই আকবার আল্লাহ আকবার আল্লাহ হামদ এই তকবীর এই জন্যই তো রোজা শেষ হয়ে গেলে ঈদের দিনে তাকবীর বলতে হয় বলে আল্লাহ কুমতাশ করুন আল্লাহর যেন শুক্রিয়া আদায় করতে পারব নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম এর ও ছিল এটা মা খুইয়ে রাবাইন আমরাইন ইল্লা ওয়াকত এখতারা আইসারাহো মা যদি আল্লাহনবীকে মালাম এখন ইসমান আল্লাহনবীকে দুটো জিনিসের এখতিয়ার দেয়া হতো একটা ডিফিকাল্ট একটা ইজি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উড একসেপ্ট দ্য ইজি ওয়ান আনলেস দিস ওয়ান ইজ সিনফুল ম্যাটার যদি এটা অন্যায় হয় তাহলে আল্লাহ নবী এদিকে যাবেন না যদি জায়েজ হয় যদি অ্যালাউড হয় লফুল হয় তাহলে আল্লাহর নবী সহজটাকে গ্রহণ করবেন কেন আল্লাহ নবী তো কঠিনটাও করতে পারতেন সহজটা এই জন্য করেছেন আমরা উম্মত হিসেবে নবী থেকে যেন এজন্য আধার ইসমান। আল্লাহ নবী সবসময় দেখেন বদরের যুদ্ধে ক্যাপটিভ ক্যাপটিভ হল আপনার বন্দী যারা বন্দিরা যখন আল্লাহ নবী হাতে বন্দী সত্তর জন তখন পরামর্শ করলেন ওমর বললেন ইয়া আল্লাহ ওদের কত বড় সাহস আমাদের বাপ চাচা খালু আমাদের ভাই ব্রাদার ওরা আমাদের আত্মীয় স্বজন আপনজন এত দূর এত কিলোমিটার এত মাইল তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে কি করতে হবে আমরা প্রত্যেকে প্রত্যেকের আত্মীয়কে মাটির সঙ্গে মিশায় দিব ওদেরকে আর আমরা দেখতে চাই না মেরে ফেলব আল্লাহ রসুল দেখলেন কথা যুক্তি কিন্তু দেখি কি করা যায় আবু বকর আদি আল্লাহ ইয়া রসুল আল্লাহ ও মরজা বলেছে ভালোই বলেছে কিন্তু একটু রহম দেল হই আমরা যদি আমাদেরকে মুক্তিপণ দেয় আর যে মুক্তিপণ দিতে পারবে না আমাদের দশটা বাচ্চাকে যদি আরবি লেখা শিখায় দেয় তাহলে ওদেরকে আমরা ছেড়ে দিই তো সুলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আবু বকর কাররাদি আল্লাহু তাহালান পরামর্শটা অ্যাকসেপ্ট করলেন ইমপ্লিমেন্ট করে ফেললেন দেখেন কঠিনটা আল্লাহ নবী নিলেন না কিন্তু আল্লাহ রব্দুল আলামিন আবার ও মরেটটাকে পছন্দ করেছেন আয়াত নাজিল করেছেন বলেছেন মাহকান আলী নবী নাহায়কুন আসরা হাত্তা ইউজ ফিল আর্ধ তোর ইদুন আর আদা দুনিয়া আল্লাহ হয়ে উড়িয়ে দুলা আখেরা কোন নবীর জন্য এটা শোভা পায় না এরকম বন্দিদেরকে রেখে দিবে আর মাটির সঙ্গে মিশাবে না তোমরা দুনিয়া চাও পয়সা আল্লাহ আখের আচ্ছা দেখেন তারপর আল্লাহর নবীর তবিও ছিল তিনি সাহসটা গ্রহণ করবেন এরকম আল্লাহর নবীর জীবনে বহু সময় এসেছে। যখন দুটো অপশন অ্যাভেইলেবল একটা ডিফিকাল্ট একটা ইজি আল্লাহর নবী উড এক্সেপ্ট দ্য ই ওয়ান আল্লাহর নবীর সাহসটাকে গ্রহণ করবেন এটা ছিল রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লামিত বি আজ পুরানের আরাক আয়াতে আল্লাহ সুহানা হুয়া তা আলাহ বলেন আল্লাহ আমাদেরকে এমন এক দিন দিয়েছেন যেই দিনের মধ্যে কোন কঠিন জিনিস আল্লাহ সুহান হুয়া তা আলাহ আরোপ করেন নাই মাজা আলা আলাইকম ফিদ্দি নে মিন হারাজ মা জাহালা আলাইকুম তোমাদের উপরে দেন নাই ফিদ্দিনে তোমাদের দিনের মধ্যে মিন হারাজ কোনো কঠিন্য কোন ডিফিকাল্ট কোন ইম্পসিবল জিনিস আল্লাহ সুবাহ হুয়া তালা তোমাদের দিনের মধ্যে দেন নাই আল্লাহ আকবর কবির আপনি অজু করে নামাজ পড়তে হবে বাধ্যতামূলক পানি দিয়ে অজু করবেন পানি নাই আপনি তায়ম করে ফেলেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন সুফান আল্লাহ আপনি অসুস্থ হয়েছেন পানি ইউজ করতে পারতেছেন না তায়ম করে ফেলেন আপনি দাঁড়ায় নামাজ পড়তে পারতেছেন না আপনি বসে পড়ে ফেলেন বসে পড়তে পারছেন না আপনি ইশারায় নামাজ পড়ে ফেলেন আর কত সহজ চান

হুকুম ছিল কঠিন কঠিন মাসালা ছিল আল্লাহ আমাদের জন্য এটাকে সহজ করে দিয়েছে নিয়ম ছিল যদি জামার মধ্যে কাপড়ের মধ্যে ময়লা লাগে দুর্গন্ধ কিছু লাগে ওই কাপড়ের অংশকে কেটে ফেলতে হবে পুটিটা ওয়ে ওই কাপড় আপনি ব্যবহার করতে গেলে কেটে ফেলে দিতে হবে আপনার আমার শরীয়ত কত ভালো আপনার আমার শরীয়ত কত উদার আপনার ময়লা লেগেছে পায়খানা লেগেছে স্পাম লেগেছে মনি লেগেছে যা লেগেছে যা হয়েছে আপনি ধুয়ে ফেলেন সুন্দর করে ধুয়ে ফেললে আপনার কাপড় পাক হয়ে যাবে শরীর পাক হয়ে যাবে আল্লাহর কত মেহেরবান সবহা আল্লাহ আর আল্লাহ সুফ হা না হুয়া তা আমাদের উপরে রহম করেছেন আমরা কুরবানীর গোশত আমাদের জন্য খাওয়াকে এলাও করে দিয়েছেন ফাকুলু মিনহা ওয়া তেমুল বা ইন আল্লাহ সুবহান হওয়া তা বলেছেন তোমরা নিজেরা কুরবানীর গোষ্ঠ থেকে খাও আর গরিব দুখী অনাথ তাদেরকে খাওয়া দেখেছেন আল্লাহ কত বড় সহজ আল্লাহ করে দিলেন আল্লাহ কত বড় মেহেরবানী আমাদের করলেন সুভহান আল্লাহ সুহান আল্লাহ হে বেহামদি আল্লাহ আজিম। আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবেন না যে আল্লাহ আপনার জন্য আমার জন্য কত সহজ করে দিয়েছেন অন্যান্য কঠিন নিয়ম ছিল অন্য নিয়মগুলোকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন আপনার আমার তবা আল্লাহর কাছে শরিক হয়ে কানব ঠিক হয়ে যাবে এর আগে ছিল যে যদি আপনার তবা করতে হয় তাহলে আনফুসাকুম একজন আর একজনকে কতল করতে হবে এটা হলো তওবা বানি ইসরায়েলদেরকে এরকম কষ্ট আল্লাহ দিয়েছিলেন কিন্তু আল্লাহ আমাদের উপরে রহম করেছেন করে দিয়েছ আল্লাহ আমাদের জন্য আল্লাহ সহজ করেছেন কারণ আমরা মানুষ হিসেবে দুর্বল কি আরো সহজ করলেন আর আমরা কিভাবে দুর্বল এই আলোচনা আমরা কন্টিনিউ করব তবে এখন না খানিকক্ষণের বিরতির পরে ইস টাইম ফর এ ভেরি শর্ট ব্রেক ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন And we'll be back soon after the break. Wassalamu alaikum warahmatullahi rahmatullahi wa barakatuh. Dialogue, Dialogue. Discussion. 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 discussion, discussion, debate, 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 rebuttal. rebuttal, rebuttal, conclusion, conclusion. Eliminate misconceptions about religion. উইটনেস ডাক নাইক ইন আকল অফ ওয়ার্ড দেখুন সম্মুখ সামরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আল্লাহ রে গদ্দের প্রতি একমুখী এক দিক থেকে তাকে এক জানতে হবে শিরক থেকে সম্পূর্ণ বিরত থাকা শিরক মহাপাপ কোনো সন্দেহ নেই এবং সেটাই iman পরিপূর্ণ ধ্বংস করে দেয় সুন্নাতের অনুসরণ আল্লাহর নিকটে মনেরতে দিন হলো ইসলাম ইসলামে যেগুলি সুস্পষ্ট ইবাদত কুরআন বিরোধী যে কার্যক্রমে অংশ গ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখব তিনি আমানতের খেয়ানত করেছে হাসান জমিন শahidুল্লাহ খান মাদানী ডট হাফেজ এবিএম হাসবুল্লাহ اکرمুজমান বিন আব্দুল সালাম মুজাফফর বিন মুহসিন মাহমুদুল হাসান আব্দুর রেজা জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় তৌহিদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরের সায়দা করতেছে আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালাম আলাইকুম আহমেদুল্লাহি ও বরাকাত ওয়েলকাম ব্যাক আপার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আমরা আলোচনা করছিলাম যে আল্লাহতা আয়ালা আমাদের নেচারের খেলাপ কোনো জিনিস আমাদের জন্য দেন নাই আমরা যেটা পারবো এটা আমাদেরকে করতে হবে যেটা আমরা পারবো না এটা আমাদের করতে হবে না আল্লাহ আকবার। আল্লাহ তা আলা বাকারার মধ্যে বলেছেন লাই ইউ কালিফুল ল হুন হাফসান ইলা উস হাহা আ আল্লাহ তা আলাহা লাই লা হু নাফসান ইল্লাহ সাহা যার যে সামর্থ্য নাই যার যে অ্যাবিলিটি নাই বিয়ণ্ড দ্য অবিবিটি আল্লাহ তা আল্লাহ কারো পরে কোন কিছু চাপায়ে দেন না এটা আল্লাহর নিয়ম না এটা আল্লাহর সুন্নত না আল্লাহ আল্লাহর ওয়ে নয় আল্লাহর ম্যাচর এটা নয় আমার ভাই আমার বোনের আল্লাহ সফায় না হু তা আমরা যতটুকু সইতে পারবো ততটুকুন আমাদেরকে সোয়াবেন যতটুকু আমরা বইতে পারবো ততটুকু আমাদেরকে দিয়ে বহাবেন এর থেকে বার্ডেন আল্লাহ তা আমাদের উপরে রাখেন না আলহামদুলিল্লাহ রব্বিলা আলহামীন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এক এমন এক দিন নিয়ে এসেছি যে দিনটা সাহাল বিল হানাফি তিসাম এবং সহজ এক দিন নিয়ে আল্লাহ তা আলা আমাকে পাঠিয়েছেন যখনই কোনো দায়িত্ব আল্লাহ নবী পাঠাতেন তখন তাদেরকে ইনস্ট্রাকশন দিতেন দেখো মানুষের জন্য সহজ করে দিবে কঠিন কিছু করবে না ইয়াসিরু সহজ করো ওয়ালা তো আসিরু কঠিন করবে না কঠিন করলে বিপদে পড়ে যাবে মানুষের জন্য সব কিছু সহজ হবে কঠিন যেন মানুষের জন্য কিছু না করো আয়াতের দ্বিতীয় অংশ আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন আমরা ফিজিক্যালি উইক মেন্টালি উইক মাঝে মধ্যে মনে হয় আমার গায়ে যেন কত শক্তি আমাদের শরীরটা দেখেন কত সেন্সিটিভ একটা ধাক্কা লাগলে একটা কাটার আঘাত লাগলে চোখের মধ্যে একটু বালি গেলেই শেষ আপনি আর কিছুই চোখে দেখেন না শরীরে কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন মাথা দিয়েছেন চুল দিয়েছেন নাক কান গলা আঙ্গুল রক্ত এর ভিতরে আবার নাড়ি ভুড়ি এরপরে হাট এরপরে আরো কত কিছু আল্লাহ দিয়েছেন আল্লাহ আর এগুলো এত সেন্সেটিভ গরম সহ্য করতে পারি না আমরা বেশি আমরা ঠান্ডাও সহ্য করতে পারি না আমরা বেশি জিনিস বহনও করতে পারি না আবার কিছু জিনিস বহন না করলেও আমাদের হয় না আমাদেরকে খাইতে হয় দেখেন না খাইলে আপনিও নাই আমিও নাই কতক্ষণ পরে পরে এটা রিফিল করা লাগে গাড়ির যেমন পেট্রোল লাগে আপনার আমার পেট্রোল দেওয়া লাগে মোবাইল ফোনের যেমন ব্যাটারি চার্জ করা লাগে আপনার আমার ব্যাটারিও কিন্তু চার্জ করা লাগে না খাইলে পরে হা গায়ে শক্তি নাই কি হয়েছে খাওয়া হয় নাই আল্লাহ বছরে এক মাস রোজা ফরস করে দিয়েছেন বারো মাসের মধ্যে এক মাস প্রথম সপ্তাহ মোটামুটি যায় দ্বিতীয় সপ্তাহ মোটামুটি যায় তৃতীয় চতুর্থ সপ্তাহে এসে রোজার মাসের দেখা যায় লোকজন এত দুর্বল হয়ে পড়ে যদি রোজার মাসটা দুই মাস হইতো তা বোঝা যাইতো কতজন কন্টিনিউ করতে পারতো যারা হার্ড ওয়ার্ক করে যারা খেতে খামারে কাজ করে যারা রিক্সা চালায় ধান যারা রোয় ধান যারা কাটে বিভিন্ন স্টুডিওতে যারা কাজ করে এদের যে কি পরিমাণ কষ্ট হয় ইফতারের আগে মনে হয় যেন গলাটা শুকায় যায় আল্লাহ রে আল্লাহ মাত্র এক মাসের রোজা দিয়েছেন যদি বারো মাসের রোজা হইতো অবস্থাটা কি হইতো আপনারে আমারে খুঁজেই পাওয়া যায় না তখন আর সুহান আল্লাহ রোজা থাকার কারণে ইফতারের আগে মিজাজ গরম হয়ে যায় আমাদেরকে আল্লাহ তা আল্লাহ খুবই দুর্বল করে সৃষ্টি করেছেন সামান্য একটু কিছু হইলেই আমাদের আর খুঁজে পাওয়া যায় না আমরা এত সেনসেটিভ এত সেনসেটিভ আমরা এত কলকাবজা আল্লাহ আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন এত কলকাবজা দেওয়ার পরেও আল্লাহ বলছেন যে ব কল ইনশানু দাই মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মনে করেন ফর এক্সাম্পল আজকে হল আপনার স্যাটারডে শনিবার গত শনিবারে আপনি লাঞ্চ করেছিলেন কি দিয়ে আপনি বলতে পারবেন পারবেন না মানায় কোনোমতে বলে ফেললেন কিন্তু এর আগের শনিবারে কি হয়েছিল ও তা তো জানি না সামনে কি হবে এই এলেম তো আমাদের নাই অতীতে কি হয়েছিল তা আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই আমরা কত দুর্বল কিছুই মনে থাকে না এরপরে তো একটু বয়স হয়ে গেলে তখন ভীমরতিতে আমাদের ধরে তখন আগে যা মনে করতে পারতাম পরিচিত মানুষের নামও মনে হয় না এই যে ডিমেন্সিয়া এক রোগ আছে আপনার স্মৃতির মধ্যে স্মৃতিভ্রম হয়ে যায় মানুষের মানুষের মেমোরি লস হয়ে যায় আমেরিকার এক প্রেসিডেন্ট তার এই ডিমেনশিয়া হওয়ার কারণে সে এখন ভুলেই গেছে হি ওয়াজ এ প্রেসিডেন্ট অফ অব ওয়ান ডে এক সময় সে আমেরিকার প্রেসিডেন্ট ছিল এটাই ভুলে গেছে অনেকের এমন আছে যে এখন বয়স তার আশি চল্লিশ বছর বয়সে কি করছিল খালি ওইটা তার মনে আসে এটা কইতে থাকে হাই 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 আল্লাহ তোমাদেরকে দুর্বলতা থেকে সৃষ্টি করেছেন সোম্মা যা আলাম ইমবাদেন কৌয়া আল্লাহ এরপরে একটু শক্তি দিয়েছেন যৌবানে শক্তি শরীরে শক্তি কিছু কাজ কাম করছো মনে করো যে তোমরা কুম্ফু করাত করে আর রেসলিং করে মানুষরে তাক লাগাই ফেলবে কয়েকদিন করছো এরপরে কি এরপরে আবার দুর্বল দিয়ে করে ফেলেছেন বোড়া হয়ে গেছো তোমার গায়ে এখন আর শক্তি নেই আগে যেমন খাইতে পারতে এখন আর খাইতে পারো না আগে যেমন কাজ করতে পারতে এখন আর কাজ করতে পারো না আগে যেমন ঘুমাইতে পারতেন এমন আর ঘুমাতে পারেন না আগে যা যা মনে করতে পারতেন এখন আর মনে করতে পারেন না আগে যেমন লম্বা নামাজ পড়তে পারতেন এখন আর পারেন না আগে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারতেন এখন আপনার চেয়ারে বসে বসে নামাজ পড়তে হয় আগে যেমন হাঁটতে পারতেন এখন আর হাঁটতে পারেন না এই তো মানুষ হায় রে মানুষ হাই 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 আমরা এত দুর্বল এত উইক এত উইক আল্লাহ তাহ আমাদেরকে বানালেন আল্লাহ আসলেই আমাদেরকে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন আমরা যেন নিজেরাই দুর্বলতাটাকে বুঝি আমরা দীর্ঘক্ষণ না পারি কাজ করতে এরপরে তো দেখেন এই সীমিত লিমিটেড শক্তি নিয়ে দুর্বলতা নিয়েও তো মানুষ কত কিছু করে ফেললো পৃথিবীতে এরপরেও তো মানুষ আমরা দুর্বল এই জন্য আমাদের এই যে মেকানিজম এই যে মেশিন অটোমেটিক মেশিন আল্লাহ রবাহ আলমিন দিয়েছেন সুফান যেখানে চোখ থাকলে সুন্দর হইতো সেখানে চোখ দিয়েছেন যেখানে মাথা হলে সুন্দর সেখানে মাথা দিয়েছেন দেখেন আপনার জিব্বাটা যদি পিছনে থাকতো তাহলে কোনো কিছু খাইতে হলে এটা পিছনে আপনার আগে ঠেকাইতে হতো যে ভালো না মন্দ এবারে নাকটা যদি সাইডে থাকতো তাহলে আপনি একসঙ্গে কি হয় এখন নাকে ঘ্রাণ না ঘ্রান ভালো আছে তো খাওয়া যায় এটা পশে নাই এটা বাসি হয় নাই এটা আলায় যায় নাই তো খাওয়া শুরু করেন আল্লাহ যেখানে যেটা দরকার আবার গালের মধ্যে দাঁত দাঁত যদি হাতে থাকতো তাহলে এখানে আবার আপনার এখানে এগুলোকে ছোট ছোট করা লাগতো মনে যেখানে যেটা হইলে সুন্দর যেখানে যেটা সুইটেবল ঠিক এইভাবে আপনার দিয়েছেন আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই সেন্সিটিভ খুবই উইক খুবই ফ্রাইজাল এবং খুবই এটা আপনার দুর্বল আল্লাহ সু হওয়া হুয়া তালা করে দিয়েছেন আপনার একটা আঙ্গুল দেখেন আপনার ঘরে রান্না হচ্ছে গ্যাস চলতেছে এখানে রান্নার পাতিলের মধ্যে একটু আঙুল ঢুকায় দেখেন আপনার আঙ্গুলের অবস্থা কি হয় আপনার আঙ্গুল শেষ অত দূরে যাওয়ার দরকার নাই দরজার ফাঁকে যদি আপনার আঙ্গুলটা পড়ে যায় কোনো সময় তাহলে এত ব্যথা আপনি পাবেন আপনি কাঁদতে থাকবেন এই যে শরীরটা দুর্বল শরীর এটা দিয়ে আল্লাহ এত কাজ নেন এই আল্লাহ বলছেন কফি অ্যান্ড ফঁসি কম আফালা তোমরা কি নিজেদের বডির দিকে একটু তাকায় দেখো না নিজের বডির মধ্যে কি একটু গবেষণা করো না যদি আমরা ছয় ঘন্টা আট ঘন্টার কম ঘুমাই আমরা কাজ করতে পারি না আমরা টয়লেটে যেতে হয় কতবার আপনার সারা জীবন কয় বছর আপনি টয়লেটে ছিলেন আপনি হিসাব করে দেখেন হাসি লাগে কথা শুনলে আসলে ঠিক না সারা জীবনে আপনি যদি সময় ঘুমায় থাকেন ষাট বছর বেঁচে থাকলে বিশ বছর তো ঘুমাই ছিলেন আপনি হিসাব করে দেখেন খাইছেন কত বছর হিসাব করে দেখেন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিয়েছেন কতক্ষণ হিসাব করে দেখেন তাহলে আপনার থাকলোটাকে কিছুই তো থাকলো না হায়রে জীবন এই আমাদের এই যে দুর্বলতা মানবিক দুর্বলতা মানুষকে আল্লাহ রবাহ আলমিন মানুষ বেগ দুর্বলতা দিয়েই সৃষ্টি করেছেন আবার নারী পুরুষ একজন আর দেখলে ভালো লাগে একজন আর একজনের মধ্যে ইমোশন তৈরি করে দিয়েছেন আমরা তখন ইমোশনাল উইকনেস এর মধ্যে পড়ে যাই একটা মহিলা সুন্দর হাসি দিল আর তাতেই একজন যুবকের পুরো জীবন সে উৎসর্গ করে দিতে রাজি এই আর এক উইকনেস এটা হলো ইমোশনাল উইকনেস এই উইকনেসও কিন্তু আমাদের মধ্যে আছে আমার ভাইয়েরা আমার বোনেরা এই উইকনেসের ব্যাপারেও কিন্তু আমরা সাবধান থাকতে হবে আল্লাহ এখানে ফিজিক্যাল উইকনেসের কথাও বললেন ইমোশনাল উইকনেসের কথাও বললেন ওয়া কুইলে কাল ইনশানু আল্লাহ ফা আল্লা হওয়া তা মানুষকে খুব উইক করে খুব দুর্বল করে সৃষ্টি করেছেন এটা আল্লাহর ওয়ে আল্লাহর আছে তাহলে আমার প্রিয় ভাই বোনেরা আমার প্রিয় দর্শকরা যারা এই প্রোগ্রামকে দেখছেন পিস বাংলার পর্দায় এই আয়াতের মধ্যে দুটো বিষয়কে আল্লাহ সুন্দর করে হাইলাইট করলেন তার মধ্যে একটা বিষয় হল আমাদের জন্য যেটা সহজ এই সহজটাকে আল্লাহ এখতিয়ার করেছেন কাঠিন্যকে আল্লাহ রবাহ আলমিন আমাদের থেকে দূর করে দিয়েছেন আল্লাহ সুর আনফালেরা গায়েতে বলছেন আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিচ্ছেন বুঝেছেন তোমাদের মধ্যে দুর্বলতা আছে এরকম বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেছেন যেটা আমাদের জন্য সহজ এটা আমাদের জন্য আল্লাহ চান যেটা আমাদের জন্য কঠিন এটা আল্লাহ চান না এই জন্য আমাদেরকে যেই দিন দেওয়া হয়েছে আমাদেরকে যেই জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে যে ওয়ে অফ লাইফ দেওয়া হয়েছে এটা সহজ কম্পার্টেবল অ্যাপ্রোপ্রিয়েট সুইটেবল এবং মানুষের নেচারের সঙ্গে এটা মিলবে খাপ খাবে এটা কম্পার্টেবল হবে মানুষের নেচারের সঙ্গে এরকম একটা দিনই আলহামদুলিল্লাহ আমাদের দিয়েছেন আমরা মানুষ হিসেবে ফিজিক্যাল ইমোশনাল উইকনেস আছে এই উইকনেসের কথা চিন্তা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহ তাআলার পথে আমাদেরকে থাকতে হবে যেই আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন ওই আল্লাহর আমরা শুক্রিয়া জানাই আর আমরা যে দুর্বল হিসেবে যদি কোনো ভুল ত্রুটি করি আল্লাহ রাব্বুল আলামিন নিজ গুণে যেন আমাদেরকে ক্ষমা করে দেন আমিন ইয়া রাব্বুল আলামিন আপনাদের সঙ্গে আবার ইনশাআল্লাহ দেখা হবে والسلام আলাইকুম ورحمه الله وبركاته show the one. কার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপে রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক

আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়